অনলাইন দুনিয়ায় জনপ্রিয় দম্পতি বাংলাদেশি তরুণ শেহওয়ার ও রোমানিয়ার তরুণী মারিয়া। বাংলাদেশে এসে পুরনো ঢাকার ঐতিহ্য ও খাবারে উচ্ছ্বসিত মারিয়া মুগ্ধ হলেন কাচ্চি বিরিয়ানি ও বিউটি লাচ্ছি খেয়ে। এই দম্পতি ঘুরে বেড়াচ্ছেন সবুজ শ্যামল গ্রাম বাংলায়। শেহওয়ার জানিয়েছেন, গ্রামের অপরূপ সৌন্দর্য ও মানুষের ভালোবাসায় অভিভূত তারা। গ্রামের মানুষও মুগ্ধ বিদেশিনী মারিয়ায়। আরও জানাচ্ছেন আতিকা রহমান। ভার্চুয়াল জগতে ভীষণ জনপ্রিয় বাংলাদেশি তরুণ শেহওয়ার ও রোমানিয়ার তরুণী মারিয়া। লন্ডনে বাস করা এই দম্পতি ফেসবুকে ইউটিউবে তাদের বিভিন্ন দেশের ভ্রমণ ও দৈনন্দিন জীবনের নানা ঘটনার অভিজ্ঞতার ভিডিও পছন্দ করেন বাংলাদেশি ও বিদেশিরা। ভিন্ন দেশে দুজন মানুষের প্রেম, ভালোবাসা, বিয়ের কাহিনী নিয়ে আলোচনায় আসেন তারা। শেহওয়ার পেশায় মানব সম্পদ বিশেষজ্ঞ আর মারিয়া স্বাস্থ্য ও নিরাপত্তা বিশেষজ্ঞ হলেও তাদের অন্যতম নেশা ভ্রমণ করা। সোশ্যাল মিডিয়ায় এই দম্পতির 17 লাখ ফলোয়ার। বিদেশিনী বউকে নিয়ে শেহওয়ার এবার আসলেন জন্মভূমি বাংলাদেশে। শৈশবের স্মৃতিচারণ করতে শেহওয়ার মারিয়াকে নিয়ে যান পুরান ঢাকায়, আর ঢাকার ঐতিহ্য দেখতে 52 বাজার 53 গলি ঘোরেন তারা। মারিয়াকে নিয়ে শেহওয়ার বুড়িগঙ্গায় ভেসে বেড়ান, নৌকায় ভীষণ মজা পান মারিয়া। ভেনিসের চেয়ে বেশি মজা লাগবে আমাদের, অনেক এনজয়েবল আমাদের বুড়িগঙ্গা নদীর ভ্রমণ। এই দেখো কেমন তোমার তোমার বলো, দেখো কত মানুষ আশেপাশে, কত নৌকা, এই যে ওদিক ভাই নৌকা, সব প্রচুর প্রচুর মানুষ, অনেক মানুষ না। পুরান ঢাকায় রাতের বেলা নতুন ভাবে জেগে ওঠে নাজিরা বাজার। রাতে সেখানে গিয়ে ঐতিহ্যবাহী ও সুস্বাদু বিরিয়ানি খেতে ভোলেননি মারিয়া। অন্যতম আকর্ষণ ছিল পুরান ঢাকার বিখ্যাত বিউটি লাচ্চি। অভিভূত হন নাজিরা বাজারের বিখ্যাত আল্লার দান আগুন পান খেয়ে। এবং এখন রাত বাজে কিন্তু প্রায় 12টা, এখন আমরা পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানি খাবো সবাই মিলে। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, বাংলাদেশে এসে কোনো গ্রাম না দেখলে কি হয়। তাই তো গ্রামের সৌন্দর্য উপভোগ করতে মারিয়া শেহওয়ার ছুটে যান মানিকগঞ্জের প্রত্যন্ত এক গ্রামে। আজকে আমার সুন্দর স্বামীর জন্মদিন। আমার জন্মদিন তো আমরা চিন্তা করলাম, শুভ জন্মদিন সুন্দর স্বামী। অনেক ধন্যবাদ মারিয়া। তোমার বয়স কত? আমার বয়স হচ্ছে কি, হ্যাঁ সিক্রেট, আমার বয়স এই তো মাত্র 18 হলো। প্রথম দেখায় সবুজ শ্যামলিমার প্রাকৃতিক নির্মল পরিবেশে এবং গ্রামের মানুষের আন্তরিকতায় মুগ্ধ মারিয়া। ওভারঅল বাংলাদেশের গ্রাম দেখে কেমন লাগলো? খুব ভালো লাগলো। থাকতে এই বিদেশিনী জানান, বাংলাদেশিকে জীবন সঙ্গী পেয়ে তিনি খুবই সুখী। এদেশের প্রতিও গভীর মমত্ববোধ অনুভব করেন মারিয়া। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।